দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি প্রতিবাদ করায় মাকেও মারধর। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার ধানতলায়। ধানতলার কুশবেড়িয়ার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী মায়ের সঙ্গে থাকে, তার বাবা ও দাদা কর্মসূত্রে থাকেন ভিন রাজ্যে। পড়ুয়ার দাবি, রবিবার দুপুরে পাশের গ্রামে সে ও তার মা একটি গানের অনুষ্ঠানে যান। সেই সময় প্রতিবেশী এক গৃহবধূ ফোন করে বলেন তাকে ওই অনুষ্ঠানে নিয়ে যেতে। সেই মতো কিশোরী ওই প্রতিবেশীর বাড়িতে গেলে সেখানে বছর ১৬র দুই কিশোর তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযোগকারিণী দাবি, দুই কিশোরী ওই গৃহবধূর আত্মীয়। তারা অভিযোগ অস্বীকার করেন। ছাত্রীর মা গিয়ে প্রতিবাদ করলে শুরু হয় বচসা। অভিযোগ, মাকেও মারধর করা হয়। আমি ঘরে গিয়ে দেখি দুটো ছেলে বসে রয়েছে, আমাকে অত্যাচার করতে যাচ্ছিল। আমি ওখান থেকে অনেক কষ্টে বেরিয়ে এসেছি। আমার মা গিয়েছে, মার উপর আবার মা আবার ইয়ে করতে যাচ্ছিল, বাঁচানোর চেষ্টা করতে যাচ্ছিল, তা আমার মাকে আবার ওরা ধরে মারে। গোটা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। অভিযোগ, তারপর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। থানায় জানানোর পরে আমার হুমকি, আমার সে ছাড়ছে না, পিছিয়ে নিচ্ছে না, আমার হুমকি দিচ্ছে। ভীষণ আতঙ্কায় রয়েছি আমরা। আমি চাইছি ওদের শাস্তি। প্রতিবেশী গৃহবধূ, তার স্বামী সহ তিনজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। দুই নাবালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, দুজনেই পলাতক। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।